আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা, ফেনী জেলার দাগনভূঞা উপজেলা। আজকে আমরা এই পর্বে দাগনভূঞা উপজেলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। দাগনভূঞা উপজেলা ফেনী জেলার সর্বপশ্চিমের একটি উপজেলা। এই উপজেলার আয়তন হচ্ছে 165.84 বর্গ কিলোমিটার। এই উপজেলা ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কের উপরে অবস্থিত। এই উপজেলার উপর দিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরিশাল বিভাগে যাতায়াত করা হয়। ফেনী জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই উপজেলার উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা ও ফেনী সদর উপজেলা, দক্ষিণে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা, পূর্বে ফেনী সদর উপজেলা ও সোনাগাজী উপজেলা, পশ্চিমে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা অবস্থিত। তো বন্ধুরা, এখন আমরা জানব এই উপজেলার নামকরণ বিষয়টা। দাগনভূঞা উপজেলার পূর্বে নাম ছিল গোপীগঞ্জ, যা বলুয়া রাজ্যের অধীনে শাসিত হতো। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, প্রখ্যাত জমিদার শ্রী অরুণ সিংহ বাহাদুরের স্ত্রীর নাম ছিল শ্রী গোপী দেবী, যিনি স্বামীর জমিদারি দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে তার নাম অনুসারে জমিদারি এস্টেট গোপীগঞ্জ নামে পরিচিতি লাভ করে। জমির আহমেদের সূত্র মতে, পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজার আমলে বারোভূঁইয়াদের কোনো এক দাগনভূঞা নামে বিশিষ্ট ব্যক্তি ওই সময় ফেনীর পশ্চিমাঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। দাগনভূঞা দিঘির আশপাশে স্থায়ী বসতি স্থাপন করেন বলে ধারণা করা হয়। তার নাম অনুসারে এলাকাটি দাগনভূঞা হিসেবে খ্যাতি পায়। উপজেলার নিকট অতীতের ইতিহাস। 1876 সালে ব্রিটিশ সরকারের প্রশাসনিক প্রয়োজনে গঠিত বৃহত্তর নোয়াখালী অংশ হিসেবে ফেনী মহকুমার অন্তর্গত দাগনভূঞাকে 1979 সালে দাগনভূঞা থানা হিসেবে রূপান্তর করা হয়। তার মধ্যে ফেনী মহকুমা বিলুপ্ত করে 1884 সালে মার্চ মাসে ফেনীকে জেলা হিসেবে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে 1883 সালে দাগনভূঞাকে দাগনভূঞা উপজেলা উন্নীত করা হয়। দাগনভূঞা ফেনী নদী বিদিত একটি জনপদ। এর প্রশাসনিক এলাকা 1979 সালে দাগনভূঞা থানা প্রতিষ্ঠিত হয় এবং 1883 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে ওই বছর সেপ্টেম্বরের 14 তারিখে এটি উপজেলা রূপান্তর হয়। এই উপজেলা বর্তমান একটি পুরসভা ও 8টি ইউনিয়ন রয়েছে। এছাড়াও 152টি গ্রাম ও 100টি মৌজা রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দাগনভূঞা থানার আওতাধীন। দাগনভূঞা পুরসভা হচ্ছে দাগনভূঞা, আর ইউনিয়ন সমূহ হচ্ছে 1 নং সিন্দুরপুর, 2 নং রাজাপুর, 3 নং পূর্ব চন্দ্রপুর, 4 নং রামনগর, 5 নং ইয়াকুবপুর, 6 নং দাগনভূঞা ইউনিয়ন, 7 নং মাতভূঞা, 8 নং জয়লস্কর ইউনিয়ন। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী দাগনভূঞা উপজেলা জনসংখ্যা 2,25,467 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 1,09,931 জন এবং মহিলা হচ্ছে 1,15,533 জন। মোট জনসংখ্যার 93.46% হচ্ছে মুসলিম, 6.54% হিন্দু, 0.02% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে এখানে। দাগনভূঞা উপজেলার সাক্ষরতার হার 55.48%। এই উপজেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে 4টি কলেজ, 8টি আলিয়া মাদ্রাসা, 11টি দাখিল মাদ্রাসা, 26টি এবতেদিয়া মাদ্রাসা, 25টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং 101টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কলেজ সমূহের মধ্যে রয়েছে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, পাশা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ, রাজাপুর কলেজ, উত্তর আলিপুর কলেজ, দরবেশেরহাট পাবলিক কলেজ, সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুল। স্কুলসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল, ওমরপুর সিস্তি হাই স্কুল, সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, দাগনভূঞা একাডেমি, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়, রামনগর কেএমসি হাই স্কুল উল্লেখযোগ্য।
31 শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 8টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। দাগনভূঞা উপজেলার পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে ছোট ফেনী নদী, এছাড়া রয়েছে দাদনা খাল। এই উপজেলায় উল্লেখযোগ্য 6টি নদী রয়েছে, তার মধ্যে জীবিত রয়েছে 3টি যার পরিমাণ হচ্ছে 800 হেক্টর এবং মৃত নদী রয়েছে 3টি যার পরিমাণ হচ্ছে 20.66 হেক্টর। আর এখানে 8টি খাল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য খাল হচ্ছে দাদনা খাল। দাগনভূঞা উপজেলায় 20টি হাট বাজার রয়েছে, এর মধ্যে সিন্দুরপুর বাজার, কোরেশ মুন্সি বাজার, দরবেশের হাট, রাজাপুর বাজার, বৈরাগীর হাট, তুলাতুলি বাজার, দুধমুখা বাজার, দাগনভূঞা বাজার, মাতুভূঞা বাজার, ফাজিলের ঘাট বাজার, বটতলা বাজার, বেকের বাজার, সিলোনিয়া বাজার, জাইলাশকর বাজার, এতিমখানা বাজার এবং বড়ইয়া বাজার উল্লেখযোগ্য। দাগনভূঞা উপজেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে ছোট ফেনী নদী, দাগনভূঞা দিঘি, প্রতাপপুর জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি মসজিদ, পিজিবি ক্যাম্প, বাসা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সিলোনিয়া নদী এবং দুলামিয়া কটন স্পিং মিলস লিমিটেড। এখানে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে আব্দুল সালাম বাসা শহীদ, আব্দুল আওয়াল মিন্টু শিল্পপতি, জহুর হোসেন চৌধুরী সাংবাদিক এবং রাজনীতিবিদ, মকবুল আহমেদ আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, সত্য প্রসাদ মজুমদার উপাচার্য বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, সাবের হোসেন চৌধুরী রাজনীতিবিদ ও ব্যবসায়ী, সুলতান মাহমুদ বীরোত্তম খেতাবপ্রাপ্ত, হামিদুল হক চৌধুরী প্রাক্তন রাষ্ট্রপতি যুক্তফ্রন্ট সরকার পাকিস্তান, মফিজুর রহমান বীর প্রতীক। তো বন্ধুরা, আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, মন্দ লাগলেও আমাদেরকে অবশ্যই জানাবেন। আগামী পর্বে আপনারা কী দেখতে চাচ্ছেন সে সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো উপজেলা অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।